বিরতির পর ফিরে আসলাম, নজর রাখবো পরবর্তী সংবাদে। চাকরির দাবিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের দ্বারস্থ বেকার টেট উত্তীর্ণ যুবক যুবতীরা, এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক তিনি আশ্বস্ত করেছেন যুবক যুবতীদের যে এই বিষয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে আলোচনা করা হবে, মত বিনিময় করা হবে এবং পরবর্তী সময়ে জানানো হবে যাবতীয় সিদ্ধান্ত। এবং সেক্ষেত্রে টেট উত্তীর্ণ যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন তারা সকলেই আজকে সংঘবদ্ধভাবে দেখা করেছেন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে, এবং পরবর্তী সময়ে তাদের কিছুটা হলেও আশার আলো তারা দেখতে পাচ্ছেন। এবং সেক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে ছাত্রছাত্রীদের মাধ্যমে যে তারা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দ্বারস্থ হয়েছিলেন, তার মুখ্যমন্ত্রীর কাছে দেখা করার জন্য বারবার আবেদন করার পরও যেহেতু বৈধ কোনো অনুমতি নেই তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়নি। পরবর্তী সময়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের দ্বারস্থ হয়েছেন টেট উত্তীর্ণ একাংশ যুবক যুবতীরা, এবং কেন্দ্রীয় মন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন যেহেতু তারা টেট পাশ করে আছেন তাই তারা সবাই চাকরি পাবেন। তবে এই বিষয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, বিশদে আলোচনা করবেন। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এই কথা জানিয়েছেন টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। কি বক্তব্য রয়েছে বেকারদের শুনব। সবাই প্রতিমা ভৌমিক ম্যামের সাথে দেখা করতে এসেছি আগরতলাতে ওনার কোয়ার্টারে। ওনার সাথে কথা বলে আমাদের খুবই ভালো লেগেছে, উনি খুব ভালো মনের মানুষ, এবং উনি আমাদেরকে বলেছেন যে আমরা যেহেতু ট্যাট কোয়ালিফাই করেছি তাই আমরা আশাবাদী। তার মানে উনি একেই বলেছেন যে আমরা যেহেতু আশাবাদী তাই মানে উনি সিএমএস কাছে এটা আমাদের সবার কথা তুলে ধরবে। আমরা মনের কথাটা এতক্ষণ সময় লাগা আর বলতে পেরেছি ওনার কাছে। আমাদের একটা ভালো একটা রেসপন্স আসবে আশাবাদী ম্যামের সঙ্গে কথা বলে যে আমাদের আশাবাদী আপনারা শুনলেন টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীদের বক্তব্য, এবং তাদের দাবি যে সকলকে একসঙ্গে নিয়োগ করতে হবে। যদিও বর্তমানে রাজ্যে 3600 জন টেট উত্তীর্ণ বেকার যুবকরা রয়েছে যুবতীরা রয়েছে, এবং 2020 সালে যখন রাজ্যে 10323 জন শিক্ষকের চাকরিচ্যুত হয় এবং তারপর থেকে রাজ্যের শিক্ষা দপ্তরে শিক্ষকের একটা স্বল্পতা লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা, পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত হচ্ছে। যদি এই সংক্রান্ত বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ তিনিও কিন্তু তুলসীবতী বালিকা বিদ্যালয়ের রক্তদান শিবিরে একই রকম বিষয়ে তিনি আলোকপাত করেছেন, তিনি তুলে ধরেছেন এবং শিক্ষক স্বল্পতা মেটানোর জন্য রাজ্য শিক্ষা দপ্তর কাজ করছে এবং সকলকেই দেওয়া হবে প্লেসমেন্ট, তবে সেই বিষয়ে ধাপে ধাপে শিক্ষা দপ্তর কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে তেমনটাও কিন্তু শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আজকে জানিয়েছেন। একটি বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর সঙ্গে।